দর্শক, আমরা শিরোনামে জানাচ্ছিলাম যে প্রার্থিতা ফেরত পেতে আপিল শুনানির দ্বিতীয় দিন আজ এবং নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে আজ 100 আবেদনের। এ বিষয়ে আরও খবর জানাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। তমাল, আজকে 101 থেকে 200 নম্বর পর্যন্ত যাদের আপিল নাম্বার রয়েছে তাদের আপিল শুনানি শুরু হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা এই আপিলগুলো নিষ্পত্তি করবেন। গতকাল 100টির মধ্যে 94টি আপিল নিষ্পত্তি করা হয়েছে এবং গতকাল মোট 56 জন তার প্রার্থিতা ফেরত পেয়েছিলেন। তবে আজকে দিন শেষে বোঝা যাবে যে কারা প্রার্থিতা ফিরে পেলেন আর কারা ফিরে পেলেন না। আপনাকে জানিয়ে রাখি যে যারা আপিল করেছেন তাদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী এবং তারা রিটার্নিং কর্মকর্তার কাছে 1% ভোটারের যে সমর্থন সেটি তারা দেখাতে পারেনি বলেই তারা আপিল করেছেন এখানে। এবং যারা আপিল করেছেন, যারা আজ কিছুক্ষণ আগে হিয়ারিং শুরু হয়েছে, তারা সবাই প্রত্যাশা করছেন যে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তারা কাটিয়ে উঠতে পেরেছেন এবং সে যুক্তিগুলো তারা কমিশনের সামনে উপস্থাপন করবেন এবং তাদের যে প্রার্থিতা সে প্রার্থিতারা ফেরত পাবেন। আপনাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র যে প্রার্থিতা ফেরত পাওয়ার বিষয়ে আপিল করা হয়েছে এমনটি নয়, অনেকে বৈধ প্রার্থীর বিরুদ্ধেও কিন্তু আপিল করেছেন, অর্থাৎ সেই বৈধ প্রার্থীর প্রার্থিতা যাতে বাতিল করা হয় এমনও কিন্তু আবেদন রয়েছে, যদিও সেই সংখ্যাগুলো অনেকটাই অনেক কম। এবং আগামী 15 ডিসেম্বর পর্যন্ত এই আপিল শুনানি চলবে এবং 15 ডিসেম্বরের পরে মনোনয়ন প্রত্যাহারের একটি সুযোগ রয়েছে। পরবর্তী 18ই ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরে মূলত প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করতে পারবেন। মূলত এই ছিল নির্বাচন কমিশন থেকে দ্বিতীয় দিন আপিল শুনানির সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আশিকিন প্রিন্স।